ছাত্র মহাশয়, আমার প্রিয় বাপিদাকে স্বাগত জানাচ্ছি। খুব সম্ভবত আউট হয়ে গেল, আউট, অফসাইড। কিক নেবে ওয়েস্ট, কামিজ না স্ট্রং রাজস্থান পক্ষে। খুব সুন্দর মাঠের খুব কামতে বল, আবার সুন্দর ছিল হাজার একটা সুন্দর বল, খুব সম্ভবত স্টার্চ লাইনের বাইরে ক্যারিয়ার করতে পারলো না, বল চলে গেল। তরুণনগর খুব সুন্দর কেক ছিল স্যার, আবার সুন্দর একটা আমরা সাইকেল কিক দেখলাম, যেগুলো আমরা অনেক সময় উল্লেখ করে থাকি। আমরা চাই এসব একটা টেকনিক্যাল যেটা বলে আনন্দদায়ক যেটা খেলা, আবার বল চলে আসলো ধরনগর মাঠে, ধরনগরের ডিফেন্স খুব শক্ত, বল নিয়ে চলে আসলো মিডফিল্ডের সুন্দর পাশে, 12 নম্বর যে ডিফেন্সের হেডি আছে বলকে ফিরে দিল, তো হাত চলে গেলো, আবার বল চলে গেল ধরনগর, না সেখানে বলে একটা কিছু হয়ে গেল, খুব সম্ভবত আনওয়ান্টেড একটা ফাউল হয়ে গেল। দর্শকদের উৎসাহ কম নয়, এটা আমাদের প্রাপ্য এবং এটা আমাদের একটা আশা, দর্শকদের যেন খেলোয়াড়দের উৎসাহিত করেন, পজিটিভলি উৎসাহিত করেন, এটা আমাদের আশা। এদিকে বাজি পড়ছে, খুব সম্ভবত গোলে রূপান্তরিত করে ওনাদের ক্ষমতা পেলেন নাকি, না তো সুন্দর চলে আসলো, কিন্তু গোলকিপার অতি তৎপর চলে গোলকিপার, লাফটি বল যেটাকে মানে থেকে একটা গোলের ফায়দা নিয়ে তরুণীনগর এফসি এগিয়ে গেল আজকের এই শেষ খেলা। খেলা সমতা ফিরিয়ে আনতে হবে, কিন্তু ওয়েস্ট কাটার ছড়াকে একটা গোল করতে হবে। মাঝ মাঠ থেকে আপনি মনে পরিকল্পনা কি ওয়েস্ট কাটার ছড়া, মাঝমাঠ থেকে চলে যাচ্ছে আক্রমণের তরুণী নগর, প্রতিহত করার চেষ্টা ওয়েস্ট কাঠাল ছড়ার ডিফেন্ডারের পা ছুঁয়ে আবার মাঝ মাঠে বল, কিন্তু না আক্রমণ কিন্তু এখনো জারি রেখেছিল তরুণী নগর, এবার প্রতি আক্রমণে কাঁঠাল ছড়া, কাঁঠাল ছড়া আক্রমণ, মাঝ মাঠ থেকে আক্রমণ সেন্টার করার চেষ্টা ছিল কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে অল্পের জন্য, আবার কিন্তু বিপদ সীমার মতো চলে যাচ্ছিল ইতিমধ্যে খেলার যে ফলাফল, পেনাল্টি থেকে একটা গোল দিয়ে এগিয়ে গেল তরুণী নগর এফসি, ওয়েস্ট কাঁঠাল ছড়া শূন্য, বল দখলের জন্য তীব্র লড়াই, কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে একদম রাজি নয়। আজকে কিন্তু জমজমাট ম্যাচ চলছে এবং কোনায় কোনায় দর্শক পরিপূর্ণ আজকে মাঠে, চতুর্থ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
সবদিকে মাঠের দর্শক পরিপূর্ণ অবস্থায়, কিন্তু আক্রমণে গেছিল কাঁঠাল ছড়া না, সেখানে তাকে প্রতিহত করে চোদ্দ নম্বর খেলোয়াড় বল নিয়ে মিডফিল্ড থেকে আক্রমণে যাচ্ছে, সেখানে আবার রাইট লেফট উইঙ্গার থেকে সেন্টার করার চেষ্টা, লেফট উইঙ্গার হয়তো সরাসরি কিক করবে না, সেখানে তাকে প্রতিহত করে দিল ওয়েস্ট কাঁঠাল ছড়ার ডিফেন্ডার। প্রতিহত করলেও কিন্তু আক্রমণ জারি রেখেছে তরণী নগরের মিডফিল্ডাররা। আবার মিডফিল্ড থেকে আবার চলে গেল কাঁঠাল ছড়ার, তাহলে কাঁঠাল ছড়া ও সেখানে হালকা ইঞ্জুরি, দুজনে আহত হয়েছে হালকা ইঞ্জুরি, রেফারি পাশের সঙ্গে সঙ্গে স্তব্ধ খেলা, শূন্য গোলে এগিয়ে নিয়ে গেছে। খেলার ফলাফল 1-0। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আগামীকালকের খেলা কোয়ার্টার ফাইনালের ফার্স্ট খেলা, আগামীকালকে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু, আগামীকালকে থেকে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা সিঙ্গাপুর এফসি বনাম নালকাটা ওয়াইডিএ, সিঙ্গাপুর এফসি বনাম নালকাটা ওয়াইডিএ। দর্শকদের অবগতির জন্য আমি আবার বলে দিচ্ছি, সিঙ্গাপুর এফসি বনাম নালকাটা ওয়াইডিএ এর মধ্যে আগামীকালকে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। আবার বিপদ সীমার মধ্যে চলে যাচ্ছে আক্রমণের তরণী নগর কর্নার, এই কর্নার পেয়েছে কিন্তু এবার তরণী নগর, আবার এই মুহূর্তে 10টা বা 11টা কর্নার পেয়েছে তরণী নগর, এখন পর্যন্ত কর্নার থেকে কোনো ফায়দা নিতে পারেনি। আজকে প্রচুর দর্শক, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, সোজা শট এবং সোজা হেড, কিন্তু না, গোলকিপার মিডফিল্ডে নিয়ে আক্রমণ, একটা আক্রমণের ছক করছে তরুণী নগর, আবার কিন্তু একটা আক্রমণের ছক করছে তরুণী নগর এবং আক্রমণে এগিয়ে যাচ্ছে তরুণী নগর, সেটাতে 15 নম্বর সুন্দর শট এবং গোলকিপারের তৎপরতা, আহ ভেরি গুড গোলকিপিং, ভেরি গুড গোলকিপিং, যেটা বলতেই হবে, ভালোর প্রশংসা অবশ্যই করতে হবে, খুব সুন্দর গোলকিপিং। এবার আবার বিপদ সীমানার মধ্যে চলে যাচ্ছিল কিন্তু তরুণী নগরের, সেখানে এখনো কিন্তু হাল ছাড়েনি ওয়েস্ট কাঁঠাল ছড়া, মাঠের বাইরে থ্রিন তরুণী নগরের পক্ষে, ও পাফুসকে চলে গেল 9 নম্বরে, না সেখানে অফসাইড, অফসাইডের ইশারা, ওই যে পূব দিকে হালকা আক্রমণ কিন্তু ঠিক জানিয়ে রেখেছে তরুণী নগর এফসি, একটা গোল দিয়েও কিন্তু ওরা সন্তুষ্ট না, গোল পিপাসু তরুণী নগর এফসি কিন্তু এখনো আক্রমণ জানিয়ে রেখেছে, ওইদিকে আবার আক্রমণ প্রতিহত করে প্রতি আক্রমণের চেষ্টা চালাচ্ছে ওয়েস্ট কাঁঠাল ছড়া স্ট্রং ব্রাদার্স, ডিফেন্ডারের পাস হয়ে মিডফিল্ডে চলে এসেছে বল, 5 নম্বর খেলোয়াড় সুন্দর ব্যাক পাস, স্কিলফুল ফুটবল, 5 নম্বর খেলোয়াড়, 17 নম্বর খেলোয়াড়, 17 নম্বর ওয়েস্ট কাঁঠাল ছড়া, সেখান থেকে আবার 5 নম্বর, তাকে প্রতিহত করার জন্য দুজন উপস্থিত মাঠে, কিন্তু রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে খেলা স্টপ হয়ে গেল, সুন্দর শট করতে পারলে কিন্তু না, সেখান থেকে ভুল শট করার কারণে এবার এগিয়ে যাচ্ছে আক্রমণে প্রতি আক্রমণে 8 নম্বর খেলোয়াড়, যে আগে পেনাল্টি থেকে গোল করেছিল, 8 নম্বর খেলোয়াড়কে প্রতিহত করার চেষ্টা দুজনের, দুজন প্রতিহত করে মিডফিল্ডে বল নিয়ে এনে সেখানে আবার প্রতি আক্রমণ হানার চেষ্টা কাঁঠাল ছড়ার, সেখানে না দুজন খেলোয়াড় মজুদ রয়েছে তরুণী নগরের, তাদের মধ্যে সুন্দর বোঝাপড়া, তরুণীনগর 8 নম্বর, তরুণীনগর বিপর্যয়ের সম্ভাবনা, সেখানে গোলকিপার তৎপরতা, আপাতত বিপদ কেটে গেছে কিন্তু হয়তো বা আবার
না থ্রো ইন বোধ হয়, থ্রো ইন, হ্যাঁ থ্রো ইন। আক্রমণের কারণে নগর চোদ্দ নম্বর খেলোয়াড় এবং তাকে প্রতিহত করার ব্যাট অনেক না, অল্পের জন্য পারলো না, অল্পের জন্য, অল্পের জন্য একটুর জন্য বেঁচে গেল আবার ওয়েস্ট কাটাছড়া এফসি। দ্বিতীয়ার্ধের খেলা যদি খেলায় সমতা ফিরিয়ে আনতে হলে কিন্তু ওয়েস্ট কাটাছড়া এফসি কে একটা গোল করতেই হবে। আক্রমণে আবার তরুণী নগর, আবার তরুণী নগর, সেখান থেকে মাঠের বাইরে বল এবং আবার কর্নার, বারোটা হয়তো বা কর্নার হয়ে গেছে। সুন্দর হেড করেছিল কিন্তু না, আবার বিপর্যয়ের মতো ভলি করার চেষ্টা, ব্যাক ভলি করার চেষ্টা, সুন্দর ভলি, পায়ে বল লাগলো না, আবার কর্নার, কর্নার নাম্বার খুব সম্ভবত 13। হ্যাঁ আমাদের ওই ইয়ে খেলার মতো কাঁচাবাড়ি গ্রাউন্ডস্টার কিন্তু এরকম অর্ডার পেয়েছিল, কিন্তু কোনো অর্ডার থেকে কোনো ফায়দা নিল না। সুন্দর শট, সুন্দর শট, ব্রিলিয়েন্ট শট, ব্রিলিয়েন্ট ট্রায়াল, ব্রিলিয়েন্ট এফোর্ট, বাট স্পয়েল, আনফরচুনেটলি স্পয়েল। সুন্দর শট ছিল, এটা দেখার মতো শট ছিল এবং এফোর্টটাও দেখার মতো ছিল, লম্বা শট, শট থেকে সেখানে আবার মাঝে পূর্ব দিক দিয়ে আক্রমণ হানার চেষ্টা, অতিরিক্ত ড্রিবলিং করলে কিন্তু খেলায় খেলোয়াড়দের কিন্তু অতিরিক্ত ড্রিবলিং করলে কিন্তু খুব ভালো ফলাফল আশা করা যাবে না। ওয়ান টাইম পাস এখন যেটা চলছে, যারা উপরে আছো উপরে থাকো শান্তিপূর্ণভাবে, কিছু নষ্ট করো না। মিডফিল্ডে বল, 12 নম্বর খেলোয়াড় তরুণী নগরের আবার আক্রমণে চলে যাচ্ছে তরুণী নগর, সেখান থেকে লেফট উইঙ্গারে লেফট আউট বল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেখান থেকে বল কেড়ে নিয়ে যে পেনাল্টি থেকে একটা গোল এনেছিল 17 নম্বর তরুণী নগর, আবার আক্রমণে চলে যাচ্ছে তরুণী নগর, সেখান থেকে আবার ডিফেন্ডারের পা ছুঁয়ে বিপদ সীমার বাইরে কিন্তু বল যায়নি, আবার শট করার চেষ্টা তরুণী নগর, কিন্তু আবার শট করতে যাচ্ছিল, সেখানে আবার তাকে প্রতিহত করে নিজে আবার ভলি করার চেষ্টা, সুন্দর করে লাফিয়ে চেষ্টা করেছিল খেলোয়াড়, বেশ সুন্দর ফুটবল আমরা আজকে উপভোগ করতে পারছি, সব থেকে সুন্দর ফুটবল, আত্মরক্ষাত্মক শট এবং দ্বিতীয় কর্নার বোধহয় পেয়েছে, শট এবং বাইরে ছিল, ঘুরিয়ে মেরেছিল কিন্তু না, সেখানে আবার আক্রমণ এবং গোলকিপারের তৎপরতা আপাতত বেঁচে গেছে কিন্তু না, বিপদ সীমার বাইরে, বিপদ কাটিয়ে বল চলে গেছে আবার তরুণী নগর আক্রমণে, 9 নম্বর খেলোয়াড় তাকে প্রতিহত করার চেষ্টা, গোলকিপারের পায়ে বল পাঁচুয়ে মাঝ মাঠ থেকে অনেক দূরে আবার বিপদ সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে, না রেফারির বাঁশি, আক্রমণে যে বেশ তীব্রভাবে আক্রমণ শানিত করেছে ওয়েস্ট কাটাছড়া, আবার ওয়েস্ট কাটাছড়া, তরুণী নগর, তরুণী নগর 14 নম্বর খেলোয়াড় বল আটকে রাখাটা ওয়াইডিএ, আপনারা সবাই আমন্ত্রিত, সাদর আমন্ত্রিত, একসঙ্গে খেলা চলছে দ্বিতীয়ার্ধের খেলা, তরুণ 7 নম্বর খেলোয়াড় কিন্তু মাঠের পূর্ব দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে, সেখানে তাকে হাত দেখানো, হাত দেখিয়ে পাস, বল পাস পাওয়ার জন্য ইশারা করলো 5 নম্বর খেলোয়াড়, 5 নম্বর খেলোয়াড়ের মাথা থেকে আবার 17 নম্বর, 17 নম্বরের পা ছুঁয়ে সেখানে বল কাড়াকাড়ি, কাড়াকাড়ি থেকে আবার আক্রমণে জোর চলে যাচ্ছে তরুণী নগরের 7 নম্বর খেলোয়াড়, তরুণী নগর, তরুণী নগর 7 নম্বর খেলোয়াড় তীব্র গতিতে আক্রমণ হেরেছে, সেখানে ডিফেন্ডাররাও বুঝুক তাকে প্রতিহত করার জন্য, শট বিপদ সীমানার মধ্যে না, বিপদ সীমানা পেরিয়ে প্রচন্ড গতি সম্পন্ন খেলোয়াড় 3 নম্বর ওয়েস্ট কাটাছড়া এবং সমান গতি সম্পন্ন ডিফেন্ডার ওয়েস্ট কাটাছড়া আক্রমণে এবং পাঁচ ছোঁয়ানোর চেষ্টা করেছিল গোল করার জন্য, গোল করতে পারলো না, 12 নম্বর খেলোয়াড় মিডফিল্ডে বল
আবার গোলকিপারের হাতে 1-0 তরুণী নগর এফসি 1 দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ওয়েস্ট গাজল ছাড়া স্ট্রং ব্রাদার্স 0। খেলার সমতা ফিরিয়ে আনতে বল, সমতা ফিরিয়ে আনতে বলে একটা গোল করতে হবে ওয়েস্ট গাজল ছড়াকে। তারপর তরুণী নগর চলে যাচ্ছে না আপনার মনে, সেখানে গোলকিপার অতিরিক্ত তৎপরতায় আপাতত বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল। আমি বাবুকে দিয়ে দিচ্ছি, বাবু আপনাদের সবিস্তারে বলবে। ধন্যবাদ বাপিতা। প্রায় 25 মিনিটের মতো হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। খেলা একটা পুরো একটা দম দেখা যাচ্ছে, খেলার গতি খুব তীব্র দেখা যাচ্ছে, আবার আক্রমণে চলে যাচ্ছে চন্দ্রনগর এফসি, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, খুব সম্ভবত এটা চলে গেল বাইরে একটু হাতের জন্য, খুব সম্ভবত বলটা একটু বাতাসের ফ্লাইটে পিছনে একটা, হ্যাঁ শেষ বাসি বাসলো।